যুবক যৌবন পাওয়ার পরে আর পিছে ফিরা তাকায় না। আমরা পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে কোনোদিন পিছে ফিরা তাকাই না, নারী নারীত্ব পাওয়ার পরে কোনোদিন পিছে ফিরা তাকায় না, টাকাল আর টাকা পাওয়ার পরে আর কোনোদিন পিছে ফিরা তাকায় না, বন্ধ কামরায় বসা কখনো ভাবে না যে আমি ছিলাম কি, মালিক আমাকে দিল কি, কি বলেন? একজন হাত উঠায় বলেন যে আমি মাঝে মাঝে বদ্ধ কামরায় বসা ভাবি, পিছনটা ভাবি। তো কোরআনের কথাই তো সত্য, ইদা মাসসাহুল খাইরু মানুয়া, সব কিছু যখন পাওয়া যায় তো আর পিছে তাকায় না, তখন সামনে আরো ছুটতে থাকে। চলেন ওটার দিকে, চলে গেলে লম্বা হয়ে যাবে, সামনে আরো ছুটতে থাকে। এক বিল্ডিং এর মালিক হইলাম আরেকটা হয় কি কইরা, দুইটা হইলাম তো তিনটা হয় কি কইরা, তিনটা হয় তো চারটা হয় কি কইরা, সব সামনের দিকে ছুটতে থাকে, পিছের দিকে কেউ ফিরা কখনো তাকায় না। কোরআন এটাই বলে, ইদা মাসসাহুল খাইরু মানুয়া, পিছে ফিরা কেউ তাকায় না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমাদের অস্তিত্বটাও ছোট, আবার অস্তিত্বের ভিতরে যে একটা হায়াত আছে জীবন, এটাও কিন্তু ছোট, 60-70 বৎসর। যদিও আমি বইলা বেড়াই যে এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন, আমি মাঝে মাঝে ভাবতাম যে 950-950 বৎসর বয়স দিলেন, 500-700 দিলেন, 200-300 দিলেন, আমাদেরকে 60-70 বৎসর কেন দিলেন? কিন্তু আমি খুঁজতে খুঁজতে পরে পাইছি যে কেন দিলেন, আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, এই জন্যই অল্প বয়স দিছেন। আপনি যদি বলেন ছোট বয়স আর ভালোবাসার সম্পর্ক কি, তাহলে আমার দেশের প্রবাদ বাক্য আমাকে বুঝায়, ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না। মনে হয় বুঝাইতে পারি না, ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, মাথার ঘাম পায়ে ফেলুক, ঘাম ঝড়াক, এটা কেউ চায় না, চায় না কি? হ্যাঁ, আমরাও আল্লাহর প্রিয় পাত্র, এই জন্য বয়স কম দিছেন, বেশি খাটাইতে চান না। মনে হয় বুঝাইতে পারি না, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আমরা আল্লাহর প্রিয় পাত্র। যদি বলেন প্রমাণ কি, তাহলে প্রমাণ দেই, প্রিয় পাত্র যদি না হইতো তাহলে কুদরতি হাতে তৈরি করলেন, এতটুকুই তো যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আমাকে বাইসা বাইসা আলাদা কেন করলেন? হুয়াজ তাবাকুম, উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আমাদেরকে বাইছা বাইছা আলাদা কেন করলেন? আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছেন। আমরা কসম খায়া বলতে পারি, না জানি কত কোটি মানুষের ভিতর থেকে বাইছা আমাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আলাদা করছেন, এটাও ভালোবাসার প্রকাশ। শুধু এইখানেই শেষ না, আমাকে বাইছা শুধু আলাদা করেন নাই, আবার আমার গায়ে কুদরতি হাত দিয়ে লেবেলও লাগাইছেন। লেবেল জানেন কোনটা? আমাদের গায়ে লেবেল সাইটা দিয়েছেন, সাইটা লেবেল দিয়ে আবদ্ধ করছেন, লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাতে, কুনতুম খায়রা উম্মা, এটা হলো আমাদের লেবেল। আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। আল্লাহকে যদি প্রশ্ন করি এত ভালোবাসা কেন দেখাইতেছেন, তা আল্লাহ বলে তোমাদেরকে প্রেরণ করব এই জন্য। উখরিজাত লিন্নাস, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি প্রেরণ কেন করবেন, তো আল্লাহ জবাব দেয় সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসাবে তোমাদেরকে দাঁড় করাবো, এই জন্য আমি তোমাদেরকে প্রেরণ করছি। কিয়ামতের দিন আমাদেরকে কি করবে আল্লাহ? সাক্ষী হিসাবে আল্লাহর পাশে আল্লাহর পক্ষে দাঁড় করাবে, পক্ষে। এই জন্য কিতাবে পাওয়া যায় এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, স্টেজে। কিসে? স্টেজে দাঁড় করাবে।
কাল্লা আমাদের আমাদের জীবন অস্তিত্বটাও ছোট, আবার জীবনটাও কি, আরে বলেন না, ছোট। 60-70 বছর, 60-70 বছর না আরো আমি ছোট করে নিয়ে আসি। আল্লাহ ভালোবাসেন বিদায়, 60-70 বছরকে হিসাবের খাতায় আনতে চান না। যাকে ভালোবাসে তার অনেক কিছু বাদ দেওয়া হয়, অনেক কিছু কি বাদ দেওয়া হয় না, কি বলেন, হ্যাঁ বোঝেন তো, অনেক কিছু বাদ দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য প্রথম 15 বছর বাদ দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এটা মাফ। এইখানে কলম আর কিচ্ছু বলবে না, কলম এইখানে উঠানো, বাদ দিয়ে দিছেন, বাদ দিয়ে দিছেন আল্লাহ। শুধু এতটুকুই শেষ করেন নাই, তারপরে যা বাকি রইল ওটার 1/4 ভাগও বাদ। কেননা মানুষ 24 ঘন্টায় কমছে কম 6 ঘন্টা ঘুমায়, তো 424, 1/4 ভাগ। যতক্ষণ ঘুমন্ত থাকে ওইটাও মাফ, ওইখানেও কলম উঠানো। তাহলে বাঁচলো কতটুকু? তাহলে অস্তিত্বটাও ছোট, আবার এটার ভিতরে ভরা যে পাওয়ার জীবন এটাও ছোট, এটাও কি অনেক ছোট হয়ে আসলো না, আসলো না, অনেক ছোট, অনেক ছোট। অস্তিত্ব ছোট, জীবনও ছোট। সিলেটের মানুষ এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব আল্লাহ শুধু আমাদেরকে দিছেন, শুধু আমাদেরকে দিছেন, হায় হায় হায়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য দিছে। যুবক তোমার যৌবন আল্লাহকে রাজি করার জন্য, পুরুষের পুরুষত্ব আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আর অন্য কোনো কারণে দেন নাই। আজকে আমাদের ওয়াজের দিন ছিল না, রবিবার তো, মাসের দ্বিতীয় রবিবার, সুবহানীঘাটের আজকে ইসলাহি প্রোগ্রাম ছিল। প্রতি মাসে আমার একবার আসা হয়, আমি ওয়াজ হিসাবে কথা বলতেছি না, আজকে আমি ইসলাহি প্রোগ্রাম হিসাবে বলতেছি। মাসে একবার আমার সুবহানীঘাট আসা হয় ইসলাহি প্রোগ্রাম হিসাবে, আত্মশুদ্ধিমূলক কথা, ওটাকেই আমি পূরণ করতে চাইতেছি। আমার পূর্বে যারা ছিলেন তারা তো আপনাদেরকে শোনায় চলে গেছেন, কিন্তু আমি 2-4 মিনিট আর 2-4 10 মিনিট কিছু কথা শোনাবো, তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই ছোট অস্তিত্ব আর এই ছোট জীবনটা, কসম খোদার, যে যে অবস্থানে আছে, যুবক যৌবনে আছে, তো যৌবন আল্লাহকে পাওয়ার জন্য, সব কিছু যা দিছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য। কেননা এই জীবনটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে, আল্লাহ এই ছোট জীবনটাও ভরবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে। কসম খোদার, আজ পর্যন্ত যারা আল্লাহ পায় নাই তাদের এই ছোট জীবনটা আজ পর্যন্ত ভরে নাই। যদি ভরত আল্লাহ পাওয়া ব্যতীত, তাহলে কোনোদিন নিজের পিস্তল নিজের মাথায় লাগাইতো না, কোনোদিন সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, কোনোদিন মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না, কোনোদিন যুবক বিষের বোতল ডগডগায় পান করতো না। এই ছোট জীবনটা আল্লাহ পাওয়া ব্যতীত কোনোদিন ভরবে না, শুধু ভরবে না এমন না, এই ছোট জীবনটা আল্লাহ পাওয়া ব্যতীত কোনো স্তরেই কোনোভাবেই এই জীবনটা সুখী হবে না, সুখী হবে না এই জীবনটা। আজকে আমরা সুখের তালাশে সবাই, কিন্তু সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মধ্যরাত থেকে নিয়ে মধ্য দুপুর পর্যন্ত 24 ঘন্টা আমরা ছুটতেছি, দেশ থেকে দেশান্তর পর্যন্ত হইতেছে, মানুষ সুখের আশায় ছুটতে থাকে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি সুখী, সুখী কেউ হবে না।
যদি এই ছোট জীবনটা আল্লাহকে না পাইল, যুবক যৌবন নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা পাওয়ার পরও সুখী হবে না, পদালা পদ পাওয়ার পরও সুখী হবে না, রাজা রাজত্ব পাওয়ার পরও সুখী হবে না। হ্যাপি ভিন্ন জিনিস, লিখতে যদিও সহজ, হ্যাপি লিখতে অনেক সহজ, এক টানে হ্যাপি লেখা যায়, কলমকে দ্বিতীয়বার উঠাইতে হয় না, কিন্তু হ্যাপি হওয়া বড় কঠিন। আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা না ভরবে, না এই জীবনের মানুষগুলো কখনো সুখী হবে। এজন্য আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন, কসম খোদার আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আর আল্লাহ যতক্ষণ না পাবে এই জীবনটা সুখীও হবে না, এই জীবনটার শূন্যতা কোনোদিন ভরবে না। শুধু এতটুক না, এই জীবনটায় কোনোদিন নিরাপত্তাও থাকবে না, কোনোদিন নিরাপত্তা থাকবে না, নিরাপত্তা থাকবে না এই জীবনটায়। কোরআন বলা আছে উলাইকা হুমুল আমান, কোরআনে ইঙ্গিত আছে নিরাপত্তা কাদের জন্য, কোরআনে ইঙ্গিত আছে, কোরআনে ইঙ্গিত আছে হায়াতান তৈয়্যিবা কাদের জন্য, সুখের জীবন কাদের জন্য, কোরআনে ইঙ্গিত আছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জীবনটা ভরে আল্লাহ পাইলে ভরা যায়, আল্লাহ পাইলে, আল্লাহ পাইলে ভরা যায়।